আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। গরমকালে সকালে ঘুম থেকে উঠে আজকের এই রেমিডিটা যদি ব্যবহার করে নেন, তাহলে সারাদিন আপনাদের ত্বক চমকাবে। আজকের রেমেডি ব্যবহার করার ফলে আপনারা আপনাদের ত্বক থেকে ময়লা দূর করে আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবেন। আজকের রেমেডি তৈরি করার জন্য আমার লাগবে একটা টমেটো। টমেটোর জুস আমাদের স্কিন থেকে দাগ ছোপ রিমুভ করে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করে। যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে, সে ওপেন পোর্স থেকে ময়লাগুলো বের করে আনতে সহায়তা করে টমেটোর জুস। একটা টমেটো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, এরপরে এইভাবে টমেটোর জুসটা আমি বের করে নিচ্ছি। টমেটোর জুস আমাদের স্কিন থেকে ট্যানের দাগও কিন্তু দূর করতে সহায়তা করে। অর্ধেকটা টমেটোর জুস আমার বের করা হয়ে গেল, এখন আমি বাকি অর্ধেক যে টমেটো রয়েছে সে বাকি অর্ধেক টমেটোটা থেকেও জুসটা বের করে নিচ্ছি। এই পদ্ধতিতে টমেটোর জুসটা বের করে নিতে পারেন, কিংবা একটা গ্রেটারের সাহায্যেও কিন্তু গ্রেট করে আপনারা টমেটোর জুসটা বের করে নিতে পারেন। এই তো টমেটোর জুসটা বের করা হয়ে গেল, এখন আমি এই টমেটোর জুসটা ভালো করে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যেন বিচি না থাকে তাই আমি টমেটোর জুসটা ছেঁকে নিচ্ছি। বিচি থাকলে অনেকের স্কিনে টমেটোর জুসটা শ্যুট করে না, তাই এভাবে ছেঁকে নেবেন। ছাঁকা হয়ে গেল, এখন আমি 2 চা চামচ পরিমাণের টমেটোর জুস আজকের রেমেডিতে ব্যবহার করে নিব। টমেটোর জুসের সাথে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি একটা রেমেডি তৈরি করে দেখাবো, যে রেমেডি ব্যবহার করলে আমরা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবো। এখানে এখন আমি ব্যবহার করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের স্কিন থেকে দাগ ছোপ রিমুভ করতে সহায়তা করে, আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সহায়তা করে। এই গরমে আমাদের স্কিনের জন্য মুলতানি মাটির কিন্তু তুলনা নেই। এরপরে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের মধু। মধু আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট দাগ ছোপ রিমুভ করতে সহায়তা করে, আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করে মধু, আমাদের স্কিনটাকে টান টান করে ধরে রাখতে সহায়তা করে মধু। এরপর এখানে আমি ব্যবহার করে নিলাম 1/2 চা চামচ পরিমাণের কাঁচা হলুদের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি কাঁচা হলুদের গুঁড়া না থাকে, আপনারা রান্না করা হলুদের গুঁড়া নিয়ে নেবেন, খুবই সামান্য পরিমাণের। কাঁচা হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি ভালো করে রেমেডিটা মিক্সড করে দিচ্ছি। আজকের রেমেডিটা আপনারা সকালে ঘুম থেকে উঠে আপনাদের ফেসে ব্যবহার করে নেবেন। বেশি পরিমাণের তৈরি করে একটা ঢাকনাযুক্ত বক্সে করে আপনারা রেখে দিতে পারবেন, 3 থেকে 4 দিন আপনারা ব্যবহার করে নিতে পারবেন। অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আজকের রেমেডি ছেলে মেয়ে উভয় ব্যবহার করে নিতে পারেন। এখন আমি এখানে ব্যবহার করে নিচ্ছি গোলাপ জল। 5 থেকে 6 ফোঁটা গোলাপ জল আমি ব্যবহার করে নিলাম। গোলাপ জল আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সহায়তা করে, আমাদের স্কিনে গ্লো ফিরিয়ে আনতে সহায়তা করে গোলাপ জল। এখন আমি বলে দিচ্ছি রেমেডিটা আপনারা কীভাবে ব্যবহার করে নেবেন। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আপনারা আপনাদের ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। তারপরে আপনারা তাওয়াল দিয়ে আপনাদের ফেসটা মুছে নেবেন। সেই পরিষ্কার ফেসের মধ্যে রেমেডিটা আলতো হাতে লাগিয়ে নেবেন। নিচ থেকে উপরের দিকে টেনে টেনে রেমেডিটা আপনার ফেসের মধ্যে লাগিয়ে নেবেন। আপনার ফেসের মধ্যে রেমেডিটা যখন ভালো করে লাগানো হয়ে যাবে, আপনারা 10 থেকে 15 মিনিট সময় ধরে অপেক্ষা করবেন, রেমেডিটা যেন আপনাদের ফেসের মধ্যে শুকিয়ে যায়। খুব কটকটে যেন শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। মোটামুটি যখন ফেসের মধ্যে আপনার এই রেমেডিটা আপনার ফেসের মধ্যে শুকিয়ে যাবে, তখন আপনারা রেমেডিটা কিভাবে তুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা তাওয়েল ভালো করে ভিজিয়ে চিপড়িয়ে নেবেন।
তারপরে সে তাওয়েলের সাহায্যে নিচ থেকে উপরের দিকে টেনে টেনে রেমেডিটা আপনারা তুলে ফেলবেন। আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন রেমেডিটা দেওয়ার পরে আমি যে তুলে নিচ্ছি আমার হাতটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। সপ্তাহে 3টা দিন ব্যবহার করবেন, আর অবশ্যই সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করে নেবেন, তাহলে দেখবেন সারা দিন আপনার ত্বক চমকাবে। সুন্দর করে আপনারা আপনাদের ফেস থেকে রেমেডিটা তুলে ফেলবেন। রেমেডিটা তোলার পরে যেহেতু সকালে আপনারা রেমেডিটা ব্যবহার করবেন, অবশ্যই রেমেডিটা তোলার পরে ভালো করে কলের পানি দিয়ে ধুয়ে তারপরে আবার আপনার ফেসটা তাওয়াল দিয়ে মুছে নেবেন, তারপরে একটা সানস্ক্রিন ব্যবহার করে নেবেন। যেহেতু সকালে ব্যবহার করবেন অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করে নেবেন, সারা দিন আপনার ত্বক চমকাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।